إن الحمد لله الذي وحده والصلاة والسلام على رسوله الذي من لا نبي بعده أما بعد قال الله تعالى في القرآن الكريم كل نفس ذائقة الموت উপস্থিত অত্র মসজিদের তথা বরিশালের আত-তাওহীদ মসজিদের সম্মানিত ইমাম শায়খ ইনায়েত হোসাইন, পুলিশ লাইন মসজিদের ইমাম শায়খ মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসাতুল ইখলাসের আমার স্নেহের কচিকাচা সোনামণিরা, কমলমতি শিক্ষার্থীরা এবং ঢাকা থেকে আগত আমাদের সফর সঙ্গী ছোট ভাইয়েরা, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, প্রিয় উপস্থিতি, মৃত্যু এটা তথাকথিত পৃথিবীর আমাদের সমাজের কিছু দার্শনিকগণ আগে বলতেন ম্যান ইজ দ্য মর্টাল, মানুষ মরণশীল। কিন্তু কুরআনুল কারীম কি বলেছে, ইসলাম কি বলেছে, পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ যার কোনো সংস্কার হয়নি এবং হবে না, আমাদের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা বিধি যেটা কনস্টিটিউশন সংবিধান, এটা 16টা সংশোধনী হয়ে গিয়েছে এবং 16 সংশোধনী কত হইচই, বলা যায় এটাকে নিয়ে প্রধান বিচারপতির অপসারণ হলো, অনেক কিছু দেশে ঘটে গেল। কিন্তু কুরআন একমাত্র নির্ভুল গ্রন্থ যেখানে কেউ একটা প্রশ্ন ছুড়ে দিতে পারেনি, সেই কুরআন মৃত্যু সম্পর্কে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই মৃত্যুটা সম্পর্কে আপনারা জানেন, যেহেতু সময় স্বল্প আমি শুধু জিস্টটা বলবো। এই মৃত্যু থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠক, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু থেকে মুক্তি পাননি। প্রিয় উপস্থিতি, এই মৃত্যু থেকে হযরত মূসা আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনাটাও আমাদের জানা, তাও মুক্তি পাননি। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, লম্বা হাদিস লম্বা ঘটনা আপনারা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশ্বাস করতে পারছিলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তিনি আসলেন, এসে চাদরটা সরিয়ে দিয়ে তাকে একটা শ্রদ্ধার চুম্বন রেখে দিলেন। কোরআনে আয়াত অবতীর্ণ হল মা মুহাম্মাদুল্লাহ রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার আগেও অনেক রাসূল কি বিগত হয়ে গিয়েছেন। তখন সাহাবীরা সেই মৃত্যু সংবাদটা মেনে নিলেন, তার মানেটা কি, মৃত্যুটা একটা ব্যতিক্রমী ব্যাপার, এটা মানুষ মেনে নিতে চায় না, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়াটা খুব কষ্টকর একটা বিষয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে তদানীন্তন সময়ে সাহাবায়ে কিরামরা এবং মুমিনরা মেনে নিতে পারেননি। প্রিয় উপস্থিতি, এবার আমি বলবো মৃত্যু নিয়ে অনেক কথা আছে, মৃত্যুর অনেক পার্ট আছে, কিন্তু সেগুলো সময় স্বল্প বলতে পারবো না। কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি অবস্থা হবে, আমার ছোট ভাই একটা আয়াত বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন জীবন এবং মৃত্যু দিয়ে। একটা শিক্ষার্থী তার যদি পরীক্ষা না থাকে তাহলে সে পড়াশোনা করবে না, কিছু শিখতে পারবে না। মানব জীবনের অনেকগুলো দিক রয়েছে, তোর মধ্যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মৃত্যুকে, জন্ম এবং মৃত্যু এই দুটো জিনিসকে বাধ্য করেছেন, মৃত্যুকে এখানে কন্ডিশন দিয়েছেন, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে অধিক তোর আমল করে। প্রিয় উপস্থিতি, এই মানব জাতিকে নশ্বর
ধ্বংস হিসেবে কোরআনে বলা হয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত যা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, তথা আমল সালেহ করেছে। প্রিয় উপস্থিতি, মৃত্যু থেকে যেহেতু আমরা মুক্তি পাব না, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, তোমরা যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদেরকে কি করবে, গ্রাস করবে। যদিও মানুষ সুদীর্ঘ কোনো অট্টলিকায় বা উঁচু জায়গাতে যদি থাকে সেখানেও মৃত্যু গ্রাস করে ফেলবে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে কয়েকটা উদাহরণ না দিলেই নয়, আমরা পৃথিবীর ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তাদের যে প্রোটোকল সিকিউরিটি, রাষ্ট্রপতির ওখানে সেনা সদস্যরা থাকে, অনেকগুলো প্রোটোকল মেনটেন্স করে একজন মানুষকে যেতে হয় তার সঙ্গে সাক্ষাতে। আমরা বিগত রাষ্ট্রপতিদেরকে দেখেছি, তাদের মৃত্যু হয়েছে, বিগত সেনাপ্রধানদেরকে দেখেছি, তাদের মৃত্যু হয়েছে। কত প্রোটোকল, কত কি নিরাপত্তার চাদরে ঘিরা, তার ভেতরেও মালাকুল মাউত গিয়ে তাদের জীবনটাকে নিয়ে নিয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, পৃথিবীর অনেক শাসককে দেখেছি আমরা যাদের মৃত্যু ঘটেছে, আমাদের সমাজের অনেক সম্ভ্রান্ত ব্যক্তি যাদের নাম শুনলে সমাজ থরথর করে কাঁপত, সেই মানুষগুলোর নাম নিশানা আজকে নেই, তারা মৃত্যু গ্রহণ করেছে। কিন্তু আমি দুটি বিষয় আপনাদেরকে মৃত্যু সম্পর্কে আজ বলে যাব। একটা হচ্ছে, আমরা মৃত্যু পরবর্তী জীবন যদি সুখী হতে চাই তাহলে আমাদেরকে আমালুস সালেহ করতে হবে। আর আমালুস সালেহের মূল ভিত্তি হচ্ছে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আমালুস সালেহ করতে হবে। যদি করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, মৃত্যু পরবর্তী জীবনটা আমাদের সুখী জীবন হবে। এই বিষয়ে কি আপনারা একমত আছেন? প্রিয় উপস্থিতি, তারপরে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কোমলমতি যেহেতু অনেক শিক্ষার্থী আছে এখানে, আমি তাদের সম্পর্কে বলবো, অনেক বাবা আছেন তাদের সম্পর্কে বলবো মৃত্যু রিলেটেড। ইদা মাতাল ইনসান ইন কাতা আমালিহি ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্রিয় উপস্থিতি, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। এখানে সাদাকা জারিয়া, উপকারী জ্ঞান এবং কি নিকাশ সন্তান, এর ইন্টারপ্রিটেশনে ব্যাখ্যায় আমরা ভুল করে থাকি যে সন্তান যদি বাবার জন্য দোয়া করে তাহলে দোয়াটা করলেও নো, সন্তান হতে হবে আপনার কি সৎ সন্তান। কেউ যদি কাউকে শিক্ষা দেয় তাহলে সে মৃত্যু পরবর্তী সোয়াব পাবে না, সুশিক্ষা দিতে হবে। তাহলে এখানে আমি আপনাদেরকে তিনটা ইনফরমেশন দিলাম। একটা, মৃত্যু যেহেতু আমাদের হবে, মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষই মুক্তি পাননি, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, আমাদের যেহেতু মৃত্যু হবে অতএব আমাদেরকে কি করতে হবে, প্রথম তো সৎ কাজ আমালুস সালেহ করতে হবে, আর সেটা অবশ্যই কুরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে, এক। দ্বিতীয়ত, আমরা আমাদের যে সন্তানগুলো আছে, আমরা মৃত্যুর পরে আমাদের সন্তানরা যেন আমাদের জন্য দোয়া করেন, সেই জন্য আমাদেরকে আমালুস সালেহ করার পাশাপাশি সন্তানদেরকে সৎ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। সৎ সন্তান হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়া করবেন, ওই সন্তান যখন আপনার মৃত্যুর পরে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, রেসপেক্টের সাথে আপনার জন্য যখন চোখের পানি ফেলবে তখন আমাদের মহান রব তিনি আর স্বাভাবিক থাকতে পারবেন না, তিনি সন্তানের দোয়াটা কবুল করে ওই বাবাকে জান্নাতের মাকাম, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে কি সৎ সন্তান করতে চাই? তাহলে সৎ সন্তান করতে হলে অবশ্যই তাদেরকে দিনী শিক্ষা দিতে হবে। দিনী শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মাদ্রাসা। যদি আমরা মাদ্রাসায় শিক্ষা দিতে নাও পারি, স্কুল, ইউনিভার্সিটি, কলেজেও যদি পড়ে, কিন্তু তাকে ফান্ডামেন্টাল বেসিক যে ইসলামিক নলেজ, সেই নলেজটা আপনাকে দিতে হবে। যদি সেই নলেজ আপনি না দেন তাহলে আপনার এই সন্তান বিপদগামী হবে, আপনার মৃত্যুর পরে তার কাছে আপনি কিছুই পাবেন না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে
নিবেদন করছি, আপনাদের সন্তানগুলোকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলেন। এই জন্য আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে ওঠা বসা করতেছে, এর প্রধান দায়িত্ব হচ্ছে আপনার। আমি খুব দুঃখের সাথে বলতে চাই, আপনার সন্তান প্রাইভেটে গিয়েছে কিনা, আপনার সন্তান জিপিএ 5 পেয়েছে কিনা, আপনি সেই জিনিসটা খেয়াল করেন? আপনার সন্তান সলাপ পড়ছে কিনা আপনি সেটা খেয়াল করেন না? আপনি বাবা নামের কলঙ্ক, আপনি মা নামের কলঙ্ক। আপনার সন্তান কোরআন তিলাওয়াত করছে কিনা আপনি সেটা দেখেন না, তাহলে আপনি কি বাবা হলেন? আপনি তো বাবা হওয়ার যোগ্যতাই রাখেন না। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলবো, আমরা এই ভুল ত্রুটিগুলো থেকে বের হয়ে এসি, আর আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ উদার মন মানসিকতা নিয়ে আমরা কাজ করতেছি। আজকে শাইখের প্রতিষ্ঠানে গেলাম, তিনি আমাদের উস্তাদ তুলল, আমি তাকে উস্তাদ বলে রেসপেক্ট করতেছি, এটা কি আমার সম্মান কমে যাবে? একজন মুরব্বী, তাকে আমি বাবা বলে ডাকলাম, একটু রেসপেক্ট করলাম, আমার সম্মান কমে যাবে? সংকীর্ণতা থেকে মুসলিম উম্মাকে, আমাদেরকে, বিশেষ করে সহি আকিদার যারা আছে আমাদেরকে বের হয়ে এসে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমি সকল মুসলিম উম্মাকে বলছি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার জন্য প্রতি ওয়াক্তে আপনার শত্রু দোয়া করেন, আপনার খেয়াল করেছেন সেটা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে শায়েখরা আছেন, আর শান্তি তাদের উপর হোক। ইবাদিল্লাহিস সালিহিন, যারা সৎ বান্দা, এটা কোথায় পড়া হয়? আত-তাহিয়াতু লিল্লাহ। সমগ্র বিশ্বের মুসলিমগণ সৎ মুসলিমদের জন্য, সহি আকিদার মুসলিমদের জন্য দোয়া করেন 5 ওয়াক্ত সালাতে। অতএব পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানগুলোকে সৎ সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নিন, বলুন আমিন। সন্তান যদি সৎ সন্তান না হয়, এর ব্যর্থতা, এর যে জ্বালা, এর যে যন্ত্রণা, যে বাবার একটা সন্তান কুসন্তান হয়েছে, সেই বোঝে, সেই সমাজ বোঝে, এটা অন্য কাউকে বোঝানো যাবে না। এটা হচ্ছে আরেকটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। প্রিয় উপস্থিতি, তাই আমরা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ উদারতা নিয়ে কাজ করতেছি। আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা জানিয়ে, সকল মুরব্বীদেরকে শ্রদ্ধা জানিয়ে, আমরা সবাইকে শিক্ষক হিসেবে মেনে এবং অন্যদেরকে বন্ধু হিসেবে মেনে, মুরব্বীদেরকে অভিভাবক মেনে, আমরা সবার পরামর্শ নিয়ে, আমরা কোরআন এবং সুন্নাহ দাওয়াত দিয়ে ছাত্রদেরকে সামনের দিকে যেন আদর্শ একটা জাতি আমরা উপহার দিতে পারি। আমাদের মধ্যে থেকে যেন যাবতীয় অনাচার, পাপাচার, অশ্লীলতা দূর হয়ে সমাজটা যেন যে ব্যাধিতে আক্রান্ত, এই ব্যাধি থেকে মুক্তি পায়, আর আমাদের মৃত্যুটা যেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ন্যায় সম্মানিত মৃত্যু হয়, এবং সাহাবিদের মৃত্যুর ন্যায় যেন আমাদের মৃত্যু হয়, আমরা সেইভাবে আমাদের বাকি জীবন, বাকি সময়টা অতিবাহিত করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। এই আহ্বান রেখে, এই আবেদন রেখে পরিশেষে আপনাদের সন্তানদেরকে আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আদর্শের ছায়াতলে, পতাকা তলে আপনারা একটু কথা বলার, একটু বসার সুযোগ করে দিন। আপনারা আমাদেরকে দেখেন, আপনারা আমাদেরকে জানেন আমরা কি করি। আমরা আপনাদের সন্তান, আমরা যদি ভুল করি, আপনারা স্নেহের দৃষ্টিতে আমাদেরকে শুধরিয়ে দিবেন, আমরা শুধরিয়ে নিয়ে সেইভাবে সামনের দিকে চলবো। আমি আপনাদেরকে দোয়া চাচ্ছি, আগামী আমাদের সম্মানিত সভাপতি ভাই শাহাদাত হোসেন খান ফয়সাল মারা গিয়েছেন, আমি বলবো এরকম শাহাদাত হোসেন খান ফয়সাল, লক্ষ লক্ষ শাহাদাত হোসেন খান ফয়সাল যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করে। হে আল্লাহ, তুমি এইরকম সন্তান, এরকম যোগ্য উজ্জ্বল নক্ষত্র তুমি আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। যে যায় তার মতো হয় না, কিন্তু অন্য কোয়ালিটি দিয়ে তার অভাবটা যেন আমাদের পূরণ হয়। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, এবং সেই সব সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। পরিশেষে আল্লাহ আমাদের এই পরিশ্রমকে কবুল করে নিক, আমাদেরকে মৃত্যুটা যেন কুরআন সুন্নাহ ভিত্তিক মৃত্যু হয় এবং শহীদী মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।